কোনটি এলএমটা? একদম লাস্টেরটা? আচ্ছা, এটা কোন শ্রেণীতে আছে? এটা কোনটা? সেটা আমি বললে হয়ে যাবে, সেটা আগে তোমাদের জন্য। তার সম্পর্কে যে ধারণা, একটা স্বচ্ছ ধারণা দেওয়ার জন্য শিশুদের, সেই ক্ষেত্রে আমরা এই জিএলএমটা, অর্থাৎ এই শিক্ষণ সামগ্রীটা আমরা সবাই মিলে করেছি, যার মাঝখানটা একটা ত্রিভুজ দেখানো হয়েছে এবং বিভিন্ন প্রাকৃতিক ছবি আমরা এই ছবিগুলোর মধ্যে দিয়ে শিশুদেরকে যথেষ্ট সহজ বোধ করে দিতে পারবো এই বিষয়ের সম্পর্কে। সেই ছবিগুলো যেমন একটা কুড়ে ভাগ, তার চারিটা ত্রিভুজ আকৃতি হয় এবং তার সম্পর্কে দেখানো হয়েছে। এখানে একটা পিরামিড দেখানো হয়েছে, তার এক একটি তল যে ত্রিভুজাকার হয় তার একটা ধারণা দেওয়া হয়েছে। এখানে দেখানো হয়েছে কিছু পাহাড়ের ছবি, তার তলগুলো ত্রিভুজাকার। এখানে একটা ক্রিসমাস ট্রি দেখানো হয়েছে, তার উপরের ট্রিয়ের শেপটা ত্রিভুজাকার। এখানে একটা অ্যারো দেখানো হয়েছে, এই অ্যারোর যে উপরি ভাগ যেটা নির্দেশ করছে, সেই নির্দেশকের জায়গাটা দুটো ভিন্ন রঙিন ত্রিভুজ আমরা দেখিয়েছি এখানে। সামগ্রিক ভাবে এই ছবিগুলোর মধ্যে দিয়ে শিশুদের ত্রিভুজের ধারণা দেওয়া হয়েছে। কোন শ্রেণীতে এটা, কোন শ্রেণীতে পড়াবে? টিএলএমটা যেমন হচ্ছে তো ডেমোনস্ট্রেশন হচ্ছে না, তো রকম ডেমোনস্ট্রেশনটা ভালো বলো আর একটু আরেকবার। তুমি কি দিলে, কিসের ছবি ওগুলো? প্রথমটা কিসের ছবি, তারপরেরটা, তারপরেরটা ছবিগুলো? হ্যাঁ সেটা বলো যে এটা ছেলে মেয়েদের কোন শ্রেণী, এটা ক্লাস ফোর? হ্যাঁ প্রথম শ্রেণী। তাহলে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের যোগ শেখানোর জন্য আমরা কি করেছি, প্রথমে স্টার নিয়েছি, তাই তো, যাতে তারা সহজে চিনতে পারে সেগুলোকে যোগ করে কতগুলো হয় সেটাই আমরা এখানে দিয়েছি। এখানে আমরা দেখানোর চেষ্টা করি।